নিজ যোগ্যতায় আমেরিকায় আসেন। এখন প্রশ্ন আসতে পারে, আমি তো স্টুডেন্ট, আমার তো যোগ্যতা নাই। অবশ্যই আছে, আপনি যে এসএসসি পাশ করেছেন, এইচএসসি পাশ করেছেন, আপনি যে পড়াশোনা করছেন, মার্ক পাচ্ছেন, এটাই আপনার যোগ্যতা। নিজেকে আন্ডার এস্টিমেট করবেন না। অনেক মানুষ বলে, এর আগে একটা ভিডিও করছিলাম, অনেক মানুষ বলে যোগ্যতা ছাড়াই আমেরিকায় আসুন। নো, যোগ্যতা ছাড়া আমেরিকায় যাওয়া যায় না, পৃথিবীর কোনো দেশে যাওয়া যায় না। যোগ্যতা ছাড়া কিছুই করা যায় না। কিছু একটা করতে হলে আপনার সেই কাজটা করার যোগ্যতা থাকতে হবে, যোগ্যতা ছাড়া কিছুই হয় না। হ্যাঁ, ধরে নিলাম আপনি বলতেছেন যে আমার যোগ্যতা নাই, আমি তো স্টুডেন্ট। ওকে, ভালো কথা, আপনি পড়াশোনা করতে আমেরিকায় আসেন, আমেরিকায় পড়াশোনা করতে আসেন, তারপর কাজ করার জন্য, আমেরিকায় কাজ করার জন্য যেই যোগ্যতাটা আপনি খুঁজতেছিলেন সেটা আপনি অর্জন করতে পারেন এই পড়াশোনা করার মাধ্যমে। সুতরাং আমেরিকায় পড়াশোনা করতে আসেন F1 ভিসা নিয়ে অথবা M1 ভিসা নিয়ে আমেরিকায় আসেন, পড়াশোনা করেন, স্কিল অর্জন করেন, দক্ষতা এবং যোগ্যতা দুটোই অর্জন করেন, তারপরে চাকরি খুঁজেন আমেরিকায়। আপনার দক্ষতা, আপনার স্কিল অনুযায়ী চাকরি খুঁজেন আমেরিকায়, ইনশাল্লাহ তখন চাকরিটা হবে। বারবার বলছি এর আগে যে স্টুডেন্ট ভিসায় এসে আপনি যখন আমেরিকায় পড়াশোনা করতেছেন আপনার তখন একটা আমেরিকান ডিগ্রি হবে, আপনার যথেষ্ট পরিমাণে স্কিল থাকবে। যদি আপনি স্টেম সাবজেক্টে পড়াশোনা করেন তাহলে তো সোনায় সোহাগা, হ্যাঁ, কেউ ঠেকায় রাখতে পারবে না। তারপরেও স্টেম সাবজেক্টে না পড়লেও যে সব কিছু শেষ বিষয়টা কিন্তু এমন না, নাথিং ইজ ইম্পসিবল। যারা বলে স্টেম সাবজেক্টে না পড়লে কোনো চাকরি নাই তারা একদমই ভুল কথা বলতেছে। আপনাদের যেটা করতে হবে, লাস্ট ইয়ারে এসে, পড়াশোনার লাস্ট ইয়ারে এসে চাকরিটা খুঁজবেন। ইন্টার্নশিপ হইতে পারে, ফুল টাইম চাকরিও হইতে পারে, যে চাকরিতে আপনারা ঢুকবেন সেটা যদি ইন্টার্নশিপ হিসাবে ঢুকেন ওখানে দেখবেন যে ওখানে সুযোগ সুবিধা আছে কি না, ওরা ভিসা স্পন্সর করে কি না, তাহলে আপনি ইন্টার্নশিপ থেকে সরাসরি H1B ভিসাতে চলে যাবেন। আর যদি সরাসরি H1B ভিসাতেই আপনাকে নেওয়া হয় তাহলে তো হয়ে গেল। আর H1B ভিসাতে যখন আপনি যাবেন আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন বাংলাদেশ থেকে ইফ ইউ ওয়ান্ট, অথবা আপনি H1B থেকে গ্রিন কার্ডের জন্য দাঁড়াতে পারেন, সেটা ওই একই কোম্পানি থেকেই সম্ভব, এটা করা সম্ভব। তো এরকম বহু এক্সাম্পল আছে মানুষজন করতেছে। সবচেয়ে বেশি এটা হয় হচ্ছে যারা ইন্ডিয়ার লোকজন, ইন্ডিয়ার স্টুডেন্টরা আমেরিকায় পড়তে আসে, প্রচুর প্রচুর H1B-তে ওরা কনভার্ট হয় এবং সেখান থেকে গ্রিন কার্ড পায় এবং আমেরিকায় স্থায়ী হয়, বসবাস করতেছে। আমরা বাংলাদেশে যারা থাকতেছি তারা এই জিনিসটা সম্পর্কে হয়তো অনেকেই জানি না, অনেকে এটা সম্পর্কে না জানার কারণে চিন্তাভাবনা করি অন্যভাবে, যে একেবারে গ্রিন কার্ড নিয়ে EB-3 ভিসা নিয়ে বাংলাদেশ থেকে যাব। দরকার নাই, আপনি তো নিশ্চয়ই জব করতেছেন, হ্যাঁ, আপনার স্কিল আছে অনেক, আপনি একজন ইঞ্জিনিয়ার ফর এক্সাম্পল, আপনি চিন্তা করতেছেন যে আপনি থার্ড প্রেফারেন্স যে এমপ্লয়মেন্ট বেসড ইমিগ্রেশন ভিসা EB-3 যেটা, সেটার একেবারে আনস্কিল্ড জব নিয়ে আমেরিকায় যাবেন কোনো রকমে, কোনো দরকার নেই। আপনি H1B জবটা খুঁজেন বাংলাদেশের পয়সা, যদি জব না পান তাহলে একটা কিছু পড়াশোনা করতে আসেন, মাস্টার্স নেন অথবা ডাবল ব্যাচেলার্স করেন, অথবা মাস্টার্স একটা ডাবল মাস্টার্স করেন, লাগলে PhD করেন, কিছু একটা করেন, পড়তে আসেন আমেরিকা, এবং সেই অনুযায়ী সেখান থেকে যখন আপনার স্কিলটা অর্জন হবে, আমেরিকান ডিগ্রি হবে, আপনি তখন অ্যাপ্লাই করেন চাকরির জন্য, প্রচুর অ্যাপ্লাই করেন, কোনো না কোনো জায়গায় তো হবেই, ইনশাল্লাহ হবে। স্কিল থাকলে সেটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না। ওই যে বলে না যোগ্যতা, যোগ্যতা আপনার নাই, যোগ্যতা অর্জন করতে হবে, যোগ্যতা অর্জন করার রাস্তা আমি বলে দিলাম আপনাদেরকে, যোগ্যতা অর্জন করতে হবে। তারপরে যদি ফ্রিতে চান আরও যে কিছুই করবো না, কিছুই করবো না, গ্রিন কার্ড পাবো, আমেরিকা যাবো, লাভ কী, কী হবে? আপনি আমেরিকা আসলেন, আপনার কোনো কিছুই নেই, যোগ্যতা নেই, কিছু নেই, শুধু একটা গ্রিন কার্ড আছে, আপনি কী করতে পারবেন বলেন তো দেখি? কেউ কি আপনাকে কোনো দাম দিবে? আপনি কি কোনো কাজ করতে পারতেছেন, কোনো জায়গায় কাজ করে যদি ধরেন করলেন না কোনো একটা কাজ, ওই কাজ করে কি আপনি নিজের সংসার টানতে পারতেছেন, নিজে সার্ভাইভ করতে পারতেছেন, কোনো লাভ হইতেছে না? অথচ আপনার কিন্তু বাংলাদেশে থাকা অবস্থায় প্রচুর যোগ্যতা আছে, আপনি সেই যোগ্যতাকে কাজে লাগান, যোগ্যতা আরও বৃদ্ধি করেন, বৃদ্ধি করার জন্য আমেরিকায় পড়তে আসেন, তারপরে আপনি চাকরি খুঁজেন। আমি আপনাদেরকে ধারণা দিলাম যে এভাবে আপনারা চিন্তা করতে পারেন, আপনাদের চিন্তাটা কীরকম হওয়া উচিত সেটা নিয়ে কথা বললাম আজকে। কোনো কিছুই করতে বলতেছি না যে এক্স্যাক্টলি এভাবেই করতে হবে, ডিসিশন একান্তই আপনার। তো দিস ইজ রবিন সাইনিং অফ ফ্রম ফ্লোরিডা, আসসালামু আলাইকুম।